চুচু আর তার বন্ধুরা স্টোরি টাইম অ্যাডভেঞ্চারসে। চুচু নিজের বাড়িতে চাচা আর ছোট্ট টাকুর সঙ্গে ছিল। সে তাদের যত্ন নেওয়ার জন্য তার মাকে সাহায্য করছিল। হঠাৎ চাচা আর ছোট্ট টাকু আইসক্রিম গাড়ির আওয়াজ শুনতে পেল। আরে, এটা মিস্টার আইসি আইসক্রিম বিক্রি করে। চলো আইসক্রিম নিয়ে আসা যাক। চাচা আর ছোট্ট টাকু বাড়ির বাইরে বেরোতে গেল। চুচু তখন তাদের আটকে দিল। আমি দুঃখিত চাচা এবং ছোট্ট টাকু, কিন্তু তোমরা একা একা বাড়ির বাইরে বেরোতে পারবে না। এটা ছোটদের জন্য সুরক্ষিত নয়, আমরা বিপদে পড়তে পারি। ঠিক যেমন ডলি নামক গাধা পড়েছিল যখন সে খামার থেকে পালিয়ে নেকড়ের সাথে দেখা করতে গিয়েছিল। ডলি গাধা? একটা নেকড়ে? হ্যাঁ, দাঁড়াও তোমাদের গল্পটা বলি। ডলি ছিল একটা ছোট্ট গাধা। সে একটি চাষির সঙ্গে কাজ করত জঙ্গলের কাছে একটা ছোট্ট খামার বাড়িতে। ডলি সবসময় অভিযোগ করত কারণ চাষি তাকে শুকনো খড় খেতে দিত আর তাকে খামারের বাইরে কখনো যেতে দিত না। চাষি, তুমি আমাকে সবসময় শুকনো খড় খেতে দাও, তুমি কেন আমাকে জঙ্গলে যেতে দাও না? আমি মিষ্টি সবুজ ঘাস খেতে চাই যেগুলো ওখানে হয়েছে। I am sorry, Dolly. কিন্তু জঙ্গল তোমার জন্য সেফ নয়, সেখানে অনেক জঙ্গলি জন্তু জানোয়ার আছে, তারা তোমাকে খেতে চেষ্টা করবে। তুমি এই খামারে আমার আর ব্রুনোর সঙ্গে সুরক্ষিত আছো। জঙ্গলে একটা নেকড়ে থাকতো, সে ডলিকে দেখেছিল। গাধাটা দারুণ খেতে হবে, কিন্তু সে সব সময় ওই চাষি আর কুকুরটার সাথেই থাকে। আমাকে কোনো একটা বুদ্ধি করে ওকে ওই জঙ্গলে আনতে হবে, যাতে আমি ওকে খেতে পারি। একদিন নেকড়ে শুনতে পেল ডলি রাগে গজগজ করছে। চাষি আবার আমাকে শুকনো খড় দিয়েছে, যদি আমাকেও কেউ একটু রসালো আর ভালো কিছু দিত। মানে গাধাটা ভালো কিছু খেতে চাইছে, আমার ওকে জঙ্গলের ঘাসগুলোর কথা বলা উচিত, তাহলেই সে খামারের বাইরে বেরিয়ে আসবে এবং জঙ্গলে যাবে। নেকড়েটি একটা ভেড়ার চামড়া খুঁজে পেল। সে ওটা পড়ে ফেলল এবং এমন ভাবে ডাকলো যেন সে একটা ভেড়া। কি করছো গাধা? আমি ভেড়া, আমি জঙ্গলে থাকি। তুমি ওই শুকনো ওগুলো কি খাচ্ছ? ওগুলো কি খড়? এটা খড় আর এটা খুব শুকনো। তুমি সত্যি খুব অসহায়, তোমার তো জঙ্গলে আসা উচিত। জঙ্গলে শুধু মিষ্টি আর রসালো ঘাস আছে। মিষ্টি আর রসালো ঘাস? হ্যাঁ। নেকড়ের পরিকল্পনা সফল হলো এবং ডলি জঙ্গলের ঘাসের স্বপ্ন দেখতে লাগলো।
যদি আমিও জঙ্গলে যেতে পারতাম, আমি সেই ঘাস খেতে পারতাম যেটা ভেড়া আমায় বলল। কিন্তু আমি খামারে আটকে আছি। পরের দিন ডলি দেখলো খামারের দরজা খোলা। বা ঠিক করলো যখন চাষি আর কুকুরটা দেখবে না, সে খামার থেকে পালাবে। কি মজা! এবার আমি জঙ্গলে যেতে পারবো আর সব সবুজ ঘাস খেয়ে ফেলবো। ডলি তাড়াতাড়ি জঙ্গলে দৌড়ে পালালো। সেখানে সে একটা ঘাসে ভরা পাহাড় খুঁজে পেল। এগুলো তো সেই ঘাস যার কথা ভেড়া বলেছিল। আমার যতটা ইচ্ছে করবে খেয়ে নেব। নেকড়ে ডলিকে দেখতে পেল। আহা, গাধাটা তাহলে জঙ্গলে এসে গেছে। আমি এখনই ওটাকে খাবো। নেকড়েটা ডলির দিকে এগোলো, কিন্তু রাস্তায় তার পড়া ভেড়ার চামড়াটা খুলে গেল এবং ডলি, যার খুব তীব্র দৃষ্টি ছিল, সে সাথে সাথে বুঝে গেল যে ওটা ভেড়া নয়, ওটা একটা নেকড়ে। না, এটা তো ভেড়া নয়, এটা নেকড়ে। ও ভেড়া সাজার অভিনয় করেছিল আর আমাকে ঘাসের কথা বলেছিল যাতে আমি এখানে আসি। ও আমাকে খেতে চাইছিল। আমাকে পালানোর রাস্তা বের করতে হবে, নিজেকে বাঁচিয়ে খামারে ফিরতে হবে। যখন নেকড়েটা কাছে আসছিল, ডলি কাঁদার ভান করতে লাগলো। নেকড়েটা ডলিকে কাঁদতে দেখে চমকে গেল। তুমি কাঁদছো কেন গাধা? একা একা জঙ্গলে এসেছো, আনন্দ হচ্ছে না? আমি একাই আনন্দ করছিলাম, কিন্তু আমার পিছনের পায়ের খুঁড়ে একটা কাঁটা আটকে গেছে। কেউ যদি এটা আমায় বের করে দিত। চিন্তা করো না গাধা, তোমার খুঁড়ে আর বেশি কষ্ট হবে না, কারণ আমি তোমাকে এখনই খেয়ে ফেলবো। আর তুমি কি জানো, আমি কোনো ভেড়া নই, আমি একটা নেকড়ে। তাই তুমি খেয়ে ফেলবে আমাকে? আমি কিচ্ছু মনে করব না, কিন্তু তোমাকে আগে এই কাঁটাটা বের করে দিতে হবে। তুমি যখন খাবে, তখন যদি কাঁটাটা আমার খুঁড়ে থাকে, ওটাতে তোমার গলা কেটে যাবে আর তোমার পেটে ফুটবে। কে? নেকড়ে রাজি হয়ে গেল। সে চায় না কাঁটাটা তার বিঁধে যাক বা কাঁটাটার জন্য কেটে যাক, তাই সে নিচু হয়ে কাঁটাটা বের করতে গেল। এখন দেখাও দেখি কোথায় কাঁটা আছে। ডলি জানে এটাই তার পালানোর একমাত্র সুযোগ, তাই সে নেকড়েটাকে খুব জোরে একটা লাঠি মারল। বিদায় বন্ধু। লাঠি খেয়ে শিয়ালটা পাহাড়ের নিচে গড়িয়ে পড়তে লাগলো, ডলির থেকে অনেক অনেক দূরে। ডলি পালিয়ে খামারে ফিরে এলো, যেখানে চাষি তার জন্য অপেক্ষা করছিল। ডলি, কোথায় গিয়েছিলে? আমি চিন্তা করছিলাম। চাষি, আমি জঙ্গলে গেছিলাম, কিন্তু আমি আর কখনো কোনোদিন একা সেখানে যাব না। আমি তোমার সাথে এখানেই খামারেই থাকবো আর কোনোদিন কোনো কিছু নিয়ে গজগজ করবো না। হিহা হিহা। ডলি খামারেই থেকে গেল এবং সে চাষির সব কথা শুনতে লাগলো। চুচুর গল্পটা চাচা আর ছোট্ট টাকুর খুব ভালো লাগলো।
গল্পটা খুব ভালো লাগলো চুচু। আর আমরা ডলি গাধার মতো নই, আমরা ঘর ছেড়ে একা একা কখনো কোথাও যাব না। খুব ভালো চাচা এবং ছোট্ট টাকু। চাচা আর ছোট্ট টাকু তাদের মায়ের জন্য অপেক্ষা করছিল। তারা শুধুমাত্র চুচু আর তার মায়ের সঙ্গেই বাইরে যাবে। তাদের মা খুব খুশি হলো বাচ্চারা ভালো হয়ে গেছে বলে। তখন তাদের মা তাদের দুটো স্কুপ করে আইসক্রিম কিনে দিল। ইয়ামি! দারুণ খেতে। ইয়ামি! তোমার কথা আমি কেন শুনবো? আমি অনেক বড় একটা জন্তু আর তোমরা সবাই দুর্বল ছোট ছোট প্রাণী। চলে যাও। এটা তো একটা ছোট্ট মৌমাছি। সাহস এবং বুদ্ধি দিয়ে কাজ করো, ঠিক যেমন সেই ছাগলটা করেছিল যখন সে গুহায় আশ্রয় নিয়েছিল সিংহ, নেকড়ে আর বাঘের সঙ্গে। হঠাৎ এক জাদুকর গাছের পিছন থেকে উঁকি মারে আর স্যামের দিকে চেয়ে হাসে। আরে, এই তো আমার পোষা পাখি, আমি দেখেছি তুমি ওকে সাহায্য করেছো। হাতি দাদা, তোমাকে আমাদের সঙ্গে দুর্ব্যবহার বন্ধ করতে হবে। আমরা ছোট হতে পারি, কিন্তু একজোট হলে আমরাও শক্তিশালী। হাতিটা এটা শুনে হাসে খরগোশের উপর।